এটা শুদ্ধ নাম হচ্ছে ঢেকি শাক। রুমিওর পাগলামি শুরু হয়ে গেছে, ও আমারে দেখলে এরকম করে বেশি পলিথিন খোলার আগে খাওয়া শুরু করছে রুমিও। বিসমিল্লাহ, র‍্যাপিংটা খুলে দিলাম। এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে দেখেন অনেক চমৎকার ঘাস নিয়ে আসা হয়েছে, ঘাসগুলো অনেক সুন্দর দেখতে। এই যে এটা হচ্ছে, এটার শুদ্ধ নাম হচ্ছে ঢেকি শাক, আঞ্চলিক ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, শুদ্ধ নাম হচ্ছে ঢেকি শাক। এই ঢেকি শাকটা আছে আর বরাবরের মতো, জার্মানি লতাটা তো আমাদের এখানে কমন, এইটা সারা বছরই আমাদের ছাগলের ফার্মের খাবারের একটা বড় যোগান দিয়ে থাকে। এছাড়াও অন্যান্য মিশ্র কিছু দেশীয় আগাছা ঘাস লতা গুল্ম এগুলো আছে এখানে। আমি একটা মেসেজ সবসময় দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে এই ধরনের মিশ্র দেশীয় লতা গুল্ম আগাছা এগুলো কিন্তু ছাগল ভেড়ার জন্য, বিশেষ করে ছাগলের জন্য অত্যন্ত উপযোগী। এই ধরনের ঘাস আমরা যত বেশি ছাগলের ফার্মে ব্যবহার করতে পারবো, ছাগল থেকে তত ভালো প্রোডাকশন পাওয়া যাবে। তো চলেন ফার্মের ভেতরে ঢুকি। আসো বাবা, আমার ডান হাতেরটা হচ্ছে মিনারেল ব্লক। দীর্ঘদিন আমাদের স্টকে এটা ছিল না, গতকালকেই নতুন স্টক চলে আসছে, আজকেই চলে আসছি ফার্মে এটা ঝুলাই দেওয়ার জন্য। আর বাম হাতেরটা হচ্ছে গিয়ে হিমালয়ান পিঙ্ক সল্ট, একদম অরিজিনাল পাকিস্তানি হিমালয়ান পিঙ্ক সল্ট এটা। এই দুইটা উপকরণই কিন্তু হচ্ছে গিয়ে ছাগল ভেড়া গরু মহিষ এই ধরনের জাবর কাটা সমস্ত প্রাণীদের শরীরের মিনারেলসের ঘাটতিগুলো পূরণ করে। তো ফার্মে অবশ্যই এগুলো ব্যবহার করা উচিত, শুধু ফার্ম না, যারা ব্যক্তি পর্যায়ে শখ করে দুই একটাও ছাগল ভেড়া লালন পালন করেন, তাদেরও উচিত এই মিনারেল ব্লক কিংবা পিঙ্ক সল্ট ছাগল ভেড়া কিংবা গরু মহিষের সামনে দিয়ে রাখা। দেখেন এটা আমি নিয়ে আসছি আর আমার সাথে সাথে রুমিও চলে আসছে এখানে। তো আমাদের এইটার মধ্যে, এই রশিটার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক সল্ট ঝোলানো ছিল, বিপরীত পাশে আরেকটা আছে, এইটা একদম শেষের দিকে। তো আমরা এইটার খুলে রেখে এইটার জায়গায় হচ্ছে গিয়ে মিনারেল ব্লকটা দিয়ে রাখব। বাবা একটু সররে, মিনারেল ব্লক ঝুলানোর জন্য এই ধরনের একটু পাইপ অথবা হচ্ছে ভেতরে ছিদ্রযুক্ত বাঁশের কঞ্চি টঞ্চি হইলে ভালো হয়। মানে এইটা আমরা এই যে ভেতরে যে ছিদ্রটা মিনারেল ব্লকের ওইখান দিয়ে দিয়ে দিলাম, আর রশিটা হচ্ছে গিয়ে এই পাইপটার ভেতর দিয়ে দিব। আচ্ছা আমি আগে ঢোকাই নি এটা, দেখেন এটা খোলার আগেই রুমিও চাটা শুরু করছে। এবার হবে এইটা এইভাবে দিলে যেটা সুবিধা হয়, যেহেতু এটা রুলিং করে মুভ করে, রুমিওর পাগলামি শুরু হয়ে গেছে, ও আমারে দেখলে এরকম করে বেশি। আগে এটা একটু বেঁধে নেই, পরে এটা সাইজ করতেছি। পলিথিন খোলার আগে খাওয়া শুরু করছে রুমিও। বিসমিল্লাহ, র‍্যাপিংটা খুলে দিলাম। এই যে এখন তো শুধু ও খাচ্ছে, কিছুক্ষণের মধ্যে বাকি ছাগল যারা আছে সবাই ঘরে ঢুকবে এবং সবাই এটা চাটা শুরু করবে। ওট ওট, তুইও চাট, ওট। আর এই মিনারেল ব্লকটাকে এই যে এইভাবে একটু
আমি যেভাবে দেখাইলাম এইভাবে এক টুকরো পাইপের সাহায্যে এটা ঝুলাইলে যেটা সুবিধা হয়, এটা কিন্তু রুলিং করে, এই যে দেখেন এই যে এইভাবে রুলিং করে, এই রুলিং করাটা ওর জন্য সহজ হয়, এর ফলে এটা সহজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না, এটা এরকম আস্তই থাকবে। তো এখানে যে পিঙ্ক সলটা ছিল এইটা আমরা হচ্ছে বিপরীত পাশে যে আরেকটা পিঙ্ক সলটা আছে ওইখানে ঝুলাই দিব। এখানে এই পিঙ্ক সলটা ঝোলানো ছিল, তো এটার সাথেই ওই অবশিষ্ট পিঙ্ক সলটাও একসাথে দিয়ে দিই, কারণ ওটা অনেক ছোট হয়ে গেছে। পিঙ্ক সল্ট মিনারেল ব্লক দুইটাই আমরা আমাদের ফার্মে ঝোলায় রাখি। অনেকেই আবার একটা কমন প্রশ্ন করেন, সেটা হচ্ছে গিয়ে পিঙ্ক সল্ট এবং মিনারেল ব্লক এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি। পিঙ্ক সল্টটা হচ্ছে গিয়ে সরাসরি খনি থেকে উত্তোলন করা হয়, একদম র একটা জিনিস, এইটা মূলত আমাদের কাছে যেটা আছে অরিজিনাল পাকিস্তান থেকে এটা আসে, হিমালয়ান পিঙ্ক সল্ট বলা হয় এটাকে, এটা আর্টিফিশিয়াল না, একদম খনি থেকে আসে, যে কারণে এটার এই পারফেক্ট একটা শেপ দেওয়া সম্ভব হয় না, এরকম এব্রো থেব্রো থাকে পাথরের মতো, মাঝখান থেকে ড্রিল করে এরকম একটা রশি বেঁধে দেওয়া থাকে, এটার সাহায্যে এটা ঝোলায় রাখা যায়। আর মিনারেল ব্লকটা হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি মেড, ছাগল ভেড়া গরু মহিষের শরীরে যে এই ধরনের মিনারেলসগুলোর প্রয়োজন হয় সবগুলোর কম্বিনেশনে ওই ব্লকটা তৈরি করা হয় আর্টিফিশিয়ালি। তো দুইটাই অনেক গুরুত্বপূর্ণ এবং দুইটাই ছাগল ভেড়া গরু মহিষের জন্য অত্যন্ত কার্যকরী এবং বেসিক নিউট্রিশন কিংবা হেলথ ভ্যালু ঠিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখেন ছাগলগুলো ঘরে আসার পরে মিনারেল ব্লকটার কাছে কিন্তু ভিড় করছে, দেখেন বাচ্চা বড় ছোট সব বয়সী ছাগলই মিনারেল ব্লকটার এখানে ভিড় করছে। সবাই দেখেন চকলেটের মতো চেটে চেটে এটা খাচ্ছে। মিনারেল ব্লকটা হচ্ছে গিয়ে এটার নির্দিষ্ট কোনো ডোজ নেই, ফার্মে কিংবা প্রাণীর সামনে ঝোলায় রাখতে হয়, এটা যার শরীরে মিনারেলসের ঘাটতি আছে সেই শুধু এটা চেটে চেটে খেয়ে নেবে। আর মিনারেল ব্লক হিমালয়ান পিঙ্ক সল্ট এগুলো ব্যবহার করলে ফার্মের উৎপাদন কিন্তু অনেকাংশেই বেড়ে যায়, খাবারের রুচি বেড়ে যায় প্রাণীদের, এছাড়া প্রাণীদের শরীরের মিনারেলসের ঘাটতিগুলো ঠিকঠাক মতো পূরণ হয় বিধায় উৎপাদন কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। গত কয়েকদিন আগে বেশ কিছু বাচ্চা দেখাইছিলাম, এই যে দেখেন বাচ্চাগুলো, মাশাল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক চমৎকার বড় হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের অরিজিনাল হিমালয়ান পিঙ্ক সল্টটা প্রয়োজন তারা শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন, এছাড়া মিনারেল ব্লকও কিন্তু আমাদের কাছে আছে, নতুন স্টক চলে আসছে, যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন, এছাড়া সশরীরে আমাদের অফিসে এসেও প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের ঠিকানা শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট, নবীনগর, সাভার, ঢাকা। গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই সঠিক লোকেশন পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, শখের খামারের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আসসালামু আলাইকুম। যাও যাও।